করোনায় প্রতিদিন একের পর এক মৃত্যু দেখে অনেকটাই যেন অভ্যস্ত হয়ে গেছে বিশ্ববাসী। এ মহামারীর ভয়াল থাবা এমনই নির্মম পরিস্থিতি সৃষ্টি করেছে বিশ্বজুড়ে। গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র। একদিনে ৮০০রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬,৬০,০০০। এছাড়া এখন পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছে ৫০,০০০ শিশু। সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই দীর্ঘ দেড় বছর পর যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্কে খুলে দেওয়া হয়েছে স্কুল। কিন্তু পরিস্থিতি আবারও খারাপ হতে থাকায় অভিভাবকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। অস্ট্রেলিয়াতেও বেড়ে চলেছে সংক্রমণ। ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে মঙ্গলবার মৃত্যু হয়েছে ৪ জনের। সংক্রমণ বাড়ায় বিভিন্ন শহরে লকডাউন শিথিল না করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ক্যানবেরায় ৪ সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে লকডাউন, তবে পরবর্তী বছরই সীমান্ত খোলার কথা ভাবছে সরকার। ভ্যাকসিনের ২ ডোজ গ্রহণকারীদের কোয়ারেন্টাইন ছাড়াই সীমান্তে প্রবেশের অনুমতি দেওয়ার কথা বিবেচনা করছে সরকার। এদিকে চীনে আবারও বাড়তে শুরু করেছে কোভিড সংক্রমণ। সোমবার নতুন করে আক্রান্ত হয়েছে ৯২ জন। দেশটিতে সবচেয়ে খারাপ অবস্থায় পুতিয়ান প্রদেশ। এর রাজধানীতে চলছে লকডাউন। করোনার নেগেটিভ সনদ ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না বলে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে জানিয়েছে যুক্তরাজ্য। মূলত স্কুলে বাচ্চাদের সংক্রমণ ঠেকাতে এমন উদ্যোগের ঘোষণা দিল দেশটির কর্তৃপক্ষ। জিনিয়া শেখ, সময় সংবাদ।